আওয়ামী লীগ সরকারের বিদায় ধ্বনি ওঠায় শেষ রক্ষার জন্য প্রধানমন্ত্রী নানা অনৈতিক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতে সরকারের নির্দেশে খালেদ মোশাররফ সহ তিন সেনা কর্মকর্তা হত্যার 48 বছর পর জিয়াউর রহমানকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আবারও প্রমাণ হয়েছে প্রহসনের নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা ধরে রাখার পায়তারা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার যে বিদায়, সেই বিদায়ের ধ্বনি চারিদিকে বাজছে। উনি এখন যেন কোন প্রকারের চেষ্টা করবেন, বারবার বিভিন্ন দেশ বলছে যে স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে, তাহলে বিদেশে যে যাই বলুক স্বচ্ছ নির্বাচন হবে। এটাই তো রহস্যজনক। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব, আপনার এই কথার মধ্যেই ইঙ্গিত বহন করে যে আপনাদের উদ্দেশ্য অশুভ। কালো টাকা তিনি নিয়েন, তবে স্বাধীনভাবে ভোট দিয়েন। এই অনৈতিক কথার জন্যই কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার, তাই না? নাম তার পদত্যাগ করা উচিত।